তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হলো আগরতলা ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেস মূলপাত্র কুণাল ঘোষ, দলের মহিলা সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। আজকের এই তৃণমূল কংগ্রেসের জনসভায় ভাষণ রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক পথেই লড়বে, তৃণমূল কংগ্রেস পাল্টা হিংসার পথে যাবে না, তৃণমূল কংগ্রেস সাংবিধানিক দল। কিন্তু ব্রাত্য বসু মনে করেন, ওই যে অর্ধনগ্ন ফকির ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন, অর্ধনগ্ন ফকির তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি তার অহিংসার তথ্য প্রচার করতে গিয়ে তার পেটে চারটে বুলেট ঢুকেছিল, সেই রক্তধারা আজকেও ইউকো মহাদেশের মানচিত্রে সর্বত্র বয়ে যাচ্ছে বলে জানান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরো বলেন যে তৃণমূল কংগ্রেসও দেখে ছাড়বে কার রাস্তাটা ঠিক। ব্যবসায়ী, খেটে খাওয়া, টঙ্গওয়ালা, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা থেকে শুরু করে পথ চলতি মানুষ, আপনারা শুধু একটা সিদ্ধান্ত নিন, আমার ভোট আমি দেব, কারো কথায় আমি নড়ব না। সকাল সকাল উঠে গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দিয়ে এই রাজ্যের ভবিষ্যতের শান্তি প্রগতি আমরা ফিরিয়ে আনব। আমাদের, আমি কথা বাড়াচ্ছি না, বক্তব্য বাড়াচ্ছি, আমরা আবার বলছি আমরা গণতান্ত্রিক পথেই লড়ব, আমরা পাল্টা হিংসার পথে যাব না, আমরা সাংবিধানিক দল। কিন্তু আমি মনে করি, ওই যে অর্ধনগ্ন ফকির, উইনস্টন চার্চিল বলেছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, অর্ধনগ্ন ফকির তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি তার অহিংসার তত্ত্ব প্রচার করতে গিয়ে তার পেটে চারটে বুলেট ঢুকেছিল, সেই রক্তধারা আজকে ওই উপমহাদেশের মানচিত্রে সর্বত্র বয়ে যাচ্ছে। আমরাও দেখে ছাড়ব কার রাস্তাটা ঠিক, সাবারকারের রাস্তা ঠিক না গান্ধীর রাস্তা ঠিক, সেই উত্তরাধিকার আমরা বহন করছি। আজকে ত্রিপুরার মানুষ সিদ্ধান্ত নেবে, আজকে যারা ভয়ে রাস্তায় বেরোতে পারছেন না, আজকে যেখানে রাস্তায় মহিলাদের সম্ভ্রম নেই, আজকে যখন আমাদের নেতা নেত্রীদের বাড়ি গিয়ে নেতাদের মারা হয়, কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয়, মানুষ সব দেখছেন। পাশবিকতা টিকতে পারে না, জান্তবতা টিকতে পারে না, একটা কুকুর জন্মে কুকুর, একটা বেড়াল জন্মে একটা বেড়াল, সে মরেও বেড়াল হয়ে, সে মরেও কুকুর হয়ে।